السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، সম্মানিত দর্শক, এনটিভির নিয়মিত আয়োজন ইসলামিক কোষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি শেখ মিজানুর রহমান সিরাজি। প্রিয় দর্শক, এই মুহূর্তে কাছে কিংবা দূরে, দেশে দেশের বাইরে, যে যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন, শুনছেন, উপভোগ করছেন, সকলকে এনটিভির ইসলামিক কোষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন ইসলামের জানা অজানা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। এখানে আজকে আমরা আলোচনা করব দোয়া কবুল হওয়ার কী কী শর্ত রয়েছে, এবং রোজা অবস্থায় দাঁতের মাড়িতে ইঞ্জেকশন দেয়া যাবে কি যাবে না, এ প্রসঙ্গে সাথে সাথে আমরা আলোচনা করব। রোজা অবস্থায় এন্ডোস্কোপি করা যাবে কি না, ডোজ দেওয়া যাবে কি না, এ সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই বিষয়গুলি নিয়ে আলোচনা নিয়ে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক হযরত মাওলানা আরিফুর রহমান সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন মহতরম? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি, আপনাদের দোয়ায়। মহতরম, আপনার কাছে আমি জানতে চাচ্ছি আজকে দর্শকদের উদ্দেশ্যে যে দোয়া কবুল হওয়ার জন্য কী কী শর্ত রয়েছে, এই সম্পর্কে কিছু যদি বলতেন। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে যে প্রশ্নটি এখন করলেন হযরত, দোয়া কবুলের শর্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখেন, আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে বলেছেন, ওয়াদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমারকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। এখন এক্ষেত্রে শর্ত কি? শর্ত হচ্ছে যে দোয়াটা হতে হবে আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে। দোয়া, দোয়া মানে হচ্ছে প্রার্থনা করা, প্রার্থনা করা। আমি কার কাছে দেখতে হবে, আমি কার কাছে প্রার্থনা করছি? মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি। আমি হচ্ছি আল্লাহর একজন গোলাম, গোলাম, গোলাম তার প্রভুর কাছে যেভাবে প্রার্থনা করে সেইভাবেই প্রার্থনাটা করতে হবে। সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আন্তরিক খুলুসিয়াত, হৃদয় থেকে মনের কথাগুলো আল্লাহর কাছে বলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো একজন ব্যক্তির ইবাদত, দোয়া, জিকির, আজকার সব কিছু আল্লাহর কাছে মকবুল হওয়ার জন্য প্রথম যে শর্ত সেটা হচ্ছে হালাল রিজিক হতে হবে। আচ্ছা আচ্ছা, সে যে খাবারটা খাবে সেটা হতে হবে হালাল, হালাল, হালাল কামাই করা, হালাল রুজি, অবৈধ পন্থায় অর্জিত যা পরিধান করবে তাও তো তার রিজিকের মধ্যে। জি অবশ্যই, যা পরিধান করবে, যা ব্যবহার করবে, যা থাকবে, যা থাকবে সবই তার হালাল হতে হবে। কেননা হাদিস শরীফের মধ্যে আসছে, ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইউকবালু ইল্লা তাইয়িবান, নিশ্চয়ই আল্লাহ অতি পবিত্র, পবিত্র, আর তিনি পবিত্র বিষয় ছাড়া অন্য কোনো কিছু কবুল করে না, করে না। সেজন্য আমাদেরকে অবশ্যই হালাল গ্রহণ করতে হবে, যদি আল্লাহর কাছে দোয়া মকবুল করাইতে হয়, যদি আল্লাহর কাছে দোয়া কবুল করাইতে হয়, গ্রহণযোগ্য করাইতে হয়, তাহলে অবশ্যই আমাদের খাবারটা হালাল হতে হবে, দোয়া করতে হবে আন্তরিকভাবে, এর মধ্যে কোনো প্রকার রিয়া থাকতে পারবে না, লোক দেখানো কোনো কিছু থাকতে পারবে না। হৃদয় থেকে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে আর তার খাবার দাবার পোশাক পরিচ্ছদ যদি হালাল হয়, তাহলে অবশ্যই আল্লাহ পাক সে দোয়া কবুল করে নেবেন। শুকরিয়া, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়ে গেছে। শুকরিয়া, অনেক অনেক ধন্যবাদ মহতরমকে সুন্দর উত্তরদানের জন্য। মহতরম, আপনার কাছে আরেকটি প্রশ্ন হচ্ছে যে রোজা অবস্থায় দাঁতের মাড়িতে ইঞ্জেকশন দেওয়া যাবে কি যাবে না? আচ্ছা, আসলে দাঁতের মাড়ি না, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। ইঞ্জেকশনের বিষয়টা যদি আমরা বুঝে যাই তাহলে সকল বিষয়েরই সমস্যার সমাধান হয়ে যায়। মূলত ইঞ্জেকশনটা কি? ইঞ্জেকশন যদি এমন হয়, যেমন এখন বাংলাদেশের পরিবেশ পরিস্থিতিতে কোভিডের ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, ইঞ্জেকশনটা যদি এমন হয় যে তার শরীরকে বৃদ্ধি, শক্তি বৃদ্ধি করবে না, ভিটামিন জাতীয় যদি না হয়, ইঞ্জেকশনের যে শক্তিবর্ধক না হয়, তাহলে যে কোনো প্রকার ইঞ্জেকশনই শরীরের কোনো, রোজার কোনো ক্ষতি করবে না। কেননা এটা একটা অল্প একটু পানি, এটা শরীরের মাংসের ভিতরে
এটা দেওয়া হয়। এটা যদি দাঁতের মাড়িতেও দেওয়া হয়, আচ্ছা, যদি ইনজেকশনটা মাড়িতে দেওয়া হয় এবং সেই ইনজেকশন বের না হয়, পাকস্থলীতে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে, আচ্ছা, তাহলে অবশ্যই দাঁতের মাড়িতে ইনজেকশন দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা। তবে আরেকটা বিষয় হচ্ছে, এক্ষেত্রে বুঝতে হবে যে ঔষধটা যেন কোনো ক্রমেই বের হয়ে পাকস্থলীতে যেত না যায়, এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা আচ্ছা। আর যে কোনো ইনজেকশনই রোজা অবস্থায় নেওয়া যায়, এতে কোনো সমস্যা নাই। তবে শুধুমাত্র খেয়াল রাখতে হবে ইনজেকশনটা কি হতে পারবে না, ভিটামিন জাতীয় হতে পারবে না, শক্তিবর্ধক জাতীয় হতে পারবে না। আচ্ছা আচ্ছা, অনেক অনেক সুন্দর উত্তরদানের জন্য ধন্যবাদ। মহতরমের কাছ থেকে আরেকটি প্রশ্ন হচ্ছে, রোজা অবস্থায় এন্ডোস্কোপি বা ডোজ দেওয়া যাবে কিনা? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন। আসলে এন্ডোস্কোপিটা বিভিন্ন রোগ নির্ধারণের জন্য এন্ডোস্কোপি করা হয়। এন্ডোস্কোপিটার জন্য যে কাজটা করা হয় সেটা হচ্ছে গলার মধ্য দিয়ে একটা পাইপ ঢোকানো হয়। তো এই পাইপটা তো আর পাকস্থলীতে গেলেও এটা হজম হচ্ছে না, হচ্ছে না, এক। দ্বিতীয় কথা হচ্ছে, এই পাইপটা যখন প্রবেশ করানো হবে, খেয়াল রাখতে হবে পাইপের মধ্যে যাতে কোনো প্রকার পানি না থাকে, পানি বা তেল, কোনো জলীয় পদার্থ না থাকে। যদি জলীয় পদার্থ থাকে আর সেই পাইপটা যদি অবশ্যই গলা দিয়ে প্রবেশ করানো হয়, তাহলে তো ওই পাইপের সাথে গিয়ে পানি গিয়ে রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তখন এই এন্ডোস্কোপি করা যাবে না। আর যদি হ্যাঁ পাইপটা শুকনা থাকে, শুষ্ক থাকে, আর ওই অবস্থায় যদি প্রবেশ করে, প্রবেশ করানো হয়, তাহলে রোজার কোনো সমস্যা নাই। আর ঢুস, ঢুস তো মলদ্বার দিয়ে ঢুকানো হয়, আর মলদ্বার দিয়ে ঢুকালে সেটা কোথায় চলে যায়? পাকস্থলীতে চলে যায়। বিদায়, রোজা অবস্থায় ঢুস ব্যবহার করা যাবে না। তার সুন্দর সুন্দর মাশাআল্লাহ, অনেক সুন্দর উত্তর দেওয়ার জন্য মহতরমকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইরান কাসীরা। সম্মানিত দর্শক, আমরা জানতে পেরেছি যে মহতরম আমাদেরকে আজকে যে প্রশ্নগুলি করা হয়েছে তার সুন্দর সুন্দর, অনেক সুন্দর চমৎকার উত্তর দিয়েছেন। যে দোয়া কবুল হওয়ার জন্য প্রথমত শর্ত হচ্ছে আন্তরিকতা, একনিষ্ঠতা, এখলাস থাকতে হবে। দ্বিতীয়ত তার খাবার, তার পরিধানের, তার বাসস্থান সব কিছু পাক এবং হালাল, পবিত্র হতে হবে। তাহলে এই দুইটা শর্ত যদি পাওয়া যায়, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া অবশ্যই কবুল করবেন। দ্বিতীয়ত মহতরম বলেছেন, রোজা অবস্থায় দাঁতের মাড়িতে ইনজেকশন দেওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, যে কোনো ইনজেকশনে যদি দেওয়া হয়, ওই ইনজেকশন যদি ভিটামিন জাতীয় না হয়, আর যদি ওই ইনজেকশন যদি পাকস্থলীতে তার এফেক্ট না হয়, তাহলে ওই ইনজেকশন দেওয়া যাবে, রোজার কোনো ক্ষতি হবে না। তিনি বলেছেন আরেকটি প্রশ্ন, রোজা অবস্থায় এন্ডোস্কোপি আর ডোজ দেওয়ার ব্যাপারে তিনি বলেছেন যে এন্ডোস্কোপি যদি প্রবেশ করার সময় কোনো জলীয় বা কোনো পানীয় পদার্থ সাথে না থাকে, তাহলে শুধু এন্ডোস্কোপির পাইপটা ঢুকানো হয়, তাহলে রোজার কোনো ক্ষতি হবে না। আর যদি সাথে যদি জলীয় কোনো পানীয় পদার্থ থাকে, তাহলে রোজা ভেঙে যাবে। আর ডোজ দেওয়ার ব্যাপারে তিনি বলেছেন, রোজা ডোজ দেওয়ার ব্যাপারে ডোজ গ্রহণ করলে রোজা ভেঙে যাবে। সমস্ত দর্শক, আমরা অনেক অনেক চমৎকার উত্তর পেয়েছি মোহতরমের কাছ থেকে। এ পর্যায়ে আমি সকলের জন্য সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।